নবীর কথা বলছিল শিশির সম্বন্ধে আলোচনা করতে, এমন আর সময় নেই, আল্লাহর হুকুম যেটা ছিল সেটা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সকলের আগে সৃষ্টি করেন। নবী আমার পাক জওয়ানের সাত করতে লেগেছেন, আউয়াল মা খালাকাল্লাহু নূরি, সুবহানাল্লাহ, এই নূরকে হেসা বহেসা করে আশ গোসলাহ কালাম, দিন ও দুনিয়া জামান মকান আল্লাহ পাক বানিয়েছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে। রব্বুল আলামিন আল্লাহ তার আরশ পাকে নিচে রেখে দেন আল্লাহকে সিজদা করার জন্য, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু কম জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে দেবে আল্লাহু আকবার, এই নিয়ে বলতে কেন গেল, নবীর মহব্বতের মানুষের পাগলেরা ঝিম হবে কি গো, কথা ঠিক না বেটি, আমি যখন কোন মরা গাছের তলায় গিয়ে বসে যাই, দেখতে পাওয়া যায় ফওরান তাজা তরপাতা বের হয়ে আমাকে ছায়া করতে লেগেছে। আমি যখন গাছতলা থেকে উঠে চলে যাই, সমস্ত পাতা গুলো ঝরে পড়ে গিয়ে পূর্বের ন্যায় অবস্থা হয়ে যায়। জোরে বলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, এক খণ্ড মেয়ে উড়ি উড়ি আমি আব্দুল্লাহকে ছায়া করে করে যাই, যখন আমি কোথায় গিয়ে দাঁড়িয়ে যাই, দেখতে পাওয়া যায় ওই মেখানা মামা আমি আব্দুল্লাহকে ছায়া করে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলো নূর আছে, ইনি আমাদের হালাকাতি হবে, আমাদের ধ্বংসকারী হবে। আরবের হাসিন হাসিন সুন্দরী মেয়ে ছেলেরা, জমিদার ঘরের মেয়ে ছেলেরা, যে যার নিজের তরফ থেকে বিবাহ শাদীর পয়গাম দিতে লেগেছে। কেননা তারা জানে আব্দুল্লাহকে বিয়ে করতে পারলে তাহলে খাবে কি, আব্দুল্লাহর কাছে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, তাহলে আব্দুল্লাহকে বিবাহ শাদী করতে পারলে সেই নূরের অধিকারী আমি হয়ে যাব, সেই নূর আমাকে মা বলে ডাকবে। আল্লাহ লেখা যার সঙ্গে আছে তার সঙ্গে হবে, কথা ঠিক না বেটি ভাই, হযরতে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের সঙ্গে বিবাহ শাদীর কাজ সম্পন্ন হয়ে যায়। খবরখানা ছড়িয়ে পড়ল আব্দুল্লাহর বিবাহ শাদী হয়ে গিয়েছে আমিনার সাথে, দেখা যায় আরবের এই সমস্ত হাসির হাসির সুন্দরী মেয়ে ছেলেরা, জমিদার ঘরের মেয়ে ছেলেরা, দেখা যায় শতাধিক মেয়ে ছেলে নিজের জানকে তারা দিয়ে দিয়েছে, এ জীবন আর আসবো না, এ জীবন আর রাখবো না, কেন আব্দুল্লাহর বিবি হতে পারলাম না, কেউ গলায় দড়ি দিয়ে মরে যায়, কেউ কুয়ায় পড়ে গিয়ে মরে যায়, বলে জীবন আর রাখবো না, কেননা আব্দুল্লাহর বিবি হতে পারলাম না, নূরে মুহাম্মদ সাল্লামের মা হতে পারলাম না, শতাধিক মেয়ে ছেলে নিজের জানকে তারা দিয়ে দিয়েছে। ঘটনা মনে পড়ে যায়, জঙ্গলে গিয়েছেন শিকার করতে, শিকার করতে শিকার করতে গিয়ে দেখেন নওয়াফলের বেটি জমিদারের বেটি সেও শিকার করতে গিয়েছে, আব্দুল্লাহ হুজুরকে দেখে একেবারে পাগলি ন্যায় হয়ে গিয়ে সরাসরি বিবাহ শাদীর পয়গাম দিতে লেগেছে, সরাসরি বিবাহ শাদীর পয়গাম, তোমার নাম কি, আমার নাম আব্দুল্লাহ,
তুমি কি আমাকে বিবাহ শাদী করবে? সরাসরি পাইবা আব্দুল্লাহ হুজুর বিয়ে শাদী হয়ে গিয়েছে, তখন বলছেন এখন আমি কথা দিতে পারছি না। বলে কখন? বলে কাল বেলা 11টায়। বলে আব্দুল্লাহ খবরদার তুমি কিন্তু এসো, আমি কিন্তু অপেক্ষায় থাকব। হযরতে আব্দুল্লাহ হুজুর বাড়িতে গিয়েছেন, রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন, হযরতে মামিনার সাথে আলাপ আলোচনা কথা বার্তা বলতে লেগেছেন। এমন সময় বলছেন আমিনা, আমিনা জঙ্গলে গিয়েছিলাম শিকার করতে, গিয়ে দেখি নোয়াখালের বেটি সেও শিকার করতে গিয়েছে, শিকারেরই সেও গিয়েছে শিকার করতে, তো নোয়াখালের বেটি আমাকে দেখে একেবারে পাগলি নয় হয়ে গিয়ে সরাসরি বিবাহ সাথে পয়গাম দিয়েছে। তোমার কি মত, তুমি কি বলো? হযরতে মামিনা বলেন যে আমাকে বিবাহ সাথে করে যদি আপনার সুখ শান্তি না হয়, কোন বাধা নাই আপত্তি নাই, বিবাহ সাথে করতে পারেন। স্বামী স্ত্রী আল্লাহ মিল মহাব্বত ভালোবাসা পয়দা করেছেন। হযরতে মামিনা দেখছেন এবারে কি গম, হযরত আব্দুল্লাহ হুজুরের পেশানিতে নূরে মুহাম্মদ সাল্লাম চমকাতে লেগেছেন। জোরে বলুন হযরতে মামিনা তখন আর থাকতে পারেন না, নিজের স্বামীকে বুকে করে জড়িয়ে ধরে দেখা যায় হযরত আব্দুল্লাহ হুজুরের কপালে নূরে মুহাম্মদ সাল্লাম চমকাচ্ছে। একটা চুম্বন দিয়ে দেন, চুম্বন দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া যায় নূরে মুহাম্মদ সাল্লাম আব্দুল্লাহ হুজুরের কপাল থেকে মামিনার মুখ দিয়ে মেরে হেমের মধ্যে পেটের মধ্যে তশরিফ নিয়ে চলে যান। জেরে বলো মামিনার হেমের সকালবেলা উঠে হযরত আব্দুল্লাহ হুজুর গোসল টোসল করে নিয়ে জঙ্গলে চলে যান, নতুন জামা কাপড় পরে। কেন? নওয়াফের বেটি তাকে কথা দেওয়া রয়েছে, গিয়ে দেখেন আগে থেকে নওয়াফের বেটি দাঁড়িয়ে রয়েছে। নওয়াফের বেটি আমি এসে গিয়েছি, নওয়াফের বেটি ছুটে ছুটে সামনে চলে আসে, মুখ পানে তাকিয়ে থাকে, লক্ষ্য করে দেখে, কিছুক্ষণ লক্ষ্য করার পর তাকানোর পর কোনো কথা না বলে মুখখানা বাঁকিয়ে দাঁড়িয়েছে। হযরত আব্দুল্লাহ হুজুরের অপমান বোধ হতে লেগেছে যে আমায় কথা দিয়ে তুমি এইভাবে অপমান। বলে আব্দুল্লাহ তোমায় কথা দিয়েছিলাম বটে, তার আগে তুমি আমার একটা কথার জবাব দাও। বলে কি কথা? বলে আব্দুল্লাহ তুমি কি বিবাহ শাদী করেছ? বলে হ্যাঁ আমি বিবাহ শাদী করেছি। বলে কালকে তুমি তোমার ঘরে ছিলে, ঘরে কাছে কথা কেন বলো? বলে হ্যাঁ বলছি ঘরে কাছে কেন বলো? বলছি হ্যাঁ ঘরে ছিলাম, তাতে কি হয়েছে? আব্দুল্লাহ আমি তোমায় কথা দিয়েছিলাম বটে, কাল এখন তোমায় আমি দেখি তোমার মধ্যে আমি নূরে মুহাম্মদ সাল্লাম দেখেছিলাম, মনে বড় আশা হয়েছিল তোমার মতো আব্দুল্লাহকে বিবাহ শাদী করতে পারলে নূরে মুহাম্মদ সাল্লামের অধিকারী আমি হয়ে যাব, সেই নূর আমাকে মা বলে ডাকবে, সেই নূরের আমি মা হতে পারব। আব্দুল্লাহ সেই নূরের অধিকারী মামিনা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ আমি তোমায় কথা দিয়েছিলাম বটে, কিন্তু মনে রেখো আমি খালি আব্দুল্লাহকে কথা দিই না, আমি কথা দিয়েছিলাম নূরওয়ালা আব্দুল্লাহকে। বলুন আমার দোস্ত আমার সঙ্গে করে রাখছি, দেখা যায় হযরতে মামিনা হুজুর কাবা শরীফের সম্মুখে রয়েছেন। এমন সময় পাহাড় পর্বত জঙ্গল দেখেন, পাহাড়ের মাথায় চূড়ায় একটা বাঘ আর একটা হরিণ দুজনেই নাচানাচি করছে, নাচানাচি করছে। এমন সময় দেখা যায় নাচতে 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 হরিণটা বাঘের মুখে চুম্বন দেয়,
পাঁচটা হরিণের মুখে চুম্বন দেয়। হজরতে মামিনা বলেন, এ কি আমি দৃশ্য দেখতে লেগেছি? আরে হরিণকে চুমু খাই বাঘে, বাঘকে চুমু খাই হরিণ, এইভাবে নাচতে নাচতে চুমু খেয়ে দেখেছে। বাঘটা পাহাড় থেকে নিচেই নামতে লেগেছে, নিচেই নামতে লেগেছে। হজরতে মামিনা যেদিকে আছে সেই দিকে আসতে লেগেছে। হজরতে মামিনার মনে বড় ভয় হয়, না জানে কি বিপদ হবে, কি বিপদ হবে। তাই আস্তে আস্তে মামিনা পিছতে লেগেছেন। দেখা যায় পিছিয়ে পিছিয়ে কামা শরীফের দেয়ালে পিঠ থেকে গেছে। বাঘটা হরিণটা সামনে এসেছে। আসার পর বাঘটার হরিণটা যেমন কথা বলি, হজরতে মামিনার সাথে মানুষের মতন কথা বলতে শুরু করে দিয়েছে। হজরতে মামিনাকে বলছে, মামিনা আপনি ভয় খাবেন না, ভয় খাবেন না, আমরা আপনাকে খেতে আসি না, আপনার ক্ষতি করতে আসি না। বলে ভালো কথা, ভয় খেতে না আসো, আমার কাছে কেন এসতে লেগেছ? বলে আমিনা আমরা কাল রাত থেকে একটা খুশবু পেতে লেগেছি, এই খুশবুটা হচ্ছে দিন দুনিয়ার বাদশাহ দয়াল নবীর খুশবু। সেই খুশবুটা শুনে আমরা পাগল হয়ে গিয়েছি, দেওয়ানা হয়ে গিয়েছি, নিজেদের হারিয়ে ফেলেছি। বেহদার আমি বাঘ হয়ে হিংসা বৃদ্ধির ভুলে গিয়ে হরিণের মুখে চুম্বন দিতে লেগেছি, হরিণ আমি বাঘের মুখে চুম্বন দিতে লেগেছে। আমি না সেই খুশবুটা কোত্থেকে বের হচ্ছে আমরা খুঁজে পাই না, বহু সন্ধান করে করে আমরা খুঁজে পেয়েছি। সেই খুশবুটা আপনার কাছ থেকে লেগেছে, কেমন আপনার পেটে যে বাচ্চাটা আছেন, ইনি আখিরে জামানার পয়গম্বর শেষ নবী, তার খুশবু আসতে লেগেছে। আমরা আপনাকে ক্ষতি করতে আসি না, খেতে আসি না, আমরা এসেছি পাগল হয়ে দেওয়ানা হয়ে আমার নবীকে সালাম জানানোর জন্য। আল্লাহ নবী দুনিয়া আসার সময় নিকটবর্তী হয়ে পড়ে, এক এক রাতে এক এক নবী রাসূল পয়গম্বর যে সুসংবাদ দেন, খুশখবরি দেন, আমিনা আপনার পেটে যে বাচ্চা আছে ইনি আখির জামানার পয়গম্বর শেষ নবী, তাওরাত ইনজিল কিতাবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাম রাখা হয়েছে, কোরআন শরীফ পাক আল্লাহ পাক মুহাম্মদ বলে নাম রাখবেন। আমিনা বাচ্চা যখন পয়দা হবে মুহাম্মদ বলে নাম রেখে দিও। আমার আপন নবী দয়া নবী হুজুরের দুনিয়া সব সময় নিকটবর্তী হয়ে পড়েছে, ঘরেতে তেল নাই, বাতি জ্বালানো হবে অন্ধকার, এমন সময় দেখতে পাওয়া যায় নূরের নূরের নূর, গোটা ঘরখানা আলোয় আলোকিত হয়ে গিয়েছে। হজরত মামিনা বলে, এত সুন্দরী সুন্দরী মেয়ে ছেলে, আমার ঘরটা পূর্ণ হয়ে গিয়েছে, আমার জিন্দেগিতে কত সুন্দর মেয়ে ছেলে কখনো দেখি না, জিজ্ঞাসা করা হয় আপনারা কারা, তখন বলতে লেগেছে আমরা হচ্ছে আল্লাহর মেহেরের হর, আপনার খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাদিগকে জান্নাতুল ফেরদাউস থেকে পাঠিয়েছেন। জোরে বলো আপনার হামি যেন মিরাতে আছে, এই নিয়ামত থেকে মাহরুম না হয়ে যায়। দিন আশা করে আল্লাহ আপনার হাবিব যেন আমি দিনে আছে, এই নিয়ামত থেকে মাহরুম না হয়ে যায়। আল্লাহ তারা সকলের আশা পুরা করে, রাতের কিছু অংশে দিনের কিছু অংশে, অক্টোবর সাদিক সোমবার দিন, জগতের শান্তিদাতা শেষ নবী আখেরে নবী আমার আপন নবী দুনিয়ার পয়সা হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি সঙ্গে দুনিয়াতে এসে নিয়ে আসছেন। আর দেখতে পাওয়া যায় মালায়েকা ফেরেশতারা আল্লাহ নবীর ঘরের চতুর্দিকে দেখা যায় আবিষ্কার করে তারা প্রদক্ষিণ করতে লেগেছেন, ঘুরতে লেগেছেন, আর আল্লাহ নবীকে স্বাগতম জানাতে লেগেছেন, ওয়েলকাম জানাতে লেগেছেন। ইজহারিয়া রাসূলুল্লাহ, ইজহারিয়া হাবিবুল্লাহ, ইজহারিয়া
خير خلق الله إظهار يا نور الله إظهار يا نور من نور الله إظهار يا سيد المرسلين إظهار يا خاتم النبيين إظهار يا سفير المذنبين إظهار يا خير خلق الله إظهار يا محمد بن عبد الله إظهار يا محمد رسول الله থাওয়ার জন্য কত নবী রাসূল পয়গম্বর লড়াইতে হয়েছিলেন, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে সেই নবীর উম্মতের পয়দা করেছেন এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীর উপরে মহব্বতে ভালোবাসায় একটু সালাম পাঠ করি। বিস
মিনার শরীফের সাথে 11 বার 16টি, 10 বার 16 ক্লাসে, আর 3 বার 16 ক্লাসে হাতে আলহামদুলিল্লাহ পাঠ করুন, সর্বশ্রেণী করা হবে, দোয়া খের মাগা হবে আল্লাহ পাকের দরবারে। এরকম এরাম বউ রাজড়িয়া তো উপাস রাজড়িয়া, ও দেখ শিলিরাম বউ রাজড়িয়া তাই এখানকার মানুষ মাশাআল্লাহ নবী দিবস উপলক্ষে এটা কোন পাড়া যাই হোক মাশাআল্লাহ নিজেরা নবীর পাগল হয়ে নবী দিবস পালন করছেন, চাঁদা পত্র তুলব না, নিজেরা একটু খেয়াল রাখবে কি হচ্ছে, তেলাওয়াত করুন, তেলাওয়াত করুন, সর্বশানি করা হবে, দোয়া খের মাগা হবে আল্লাহ পাকের দরবারে। তোরা ওই খেয়ে থেকে যা না ভাই, আর বাড়ি যাও না, রাখ না বোকা, একটু মারতে রাখ না।